গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই, আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কারি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। আমি নিশ্চিত নপুরাপা এই লোকের সাথে সংসার বেশি দিন করতে পারবো না, যেই সংসারটা করতে যাব কিছুদিন ভালো চলবো, তারপরে আবার দেখবেন যা তাই। আর তো মনে হয় আপনি হেস লাগান, আর যদি কথা হাসা হই থাকে আপনি নায়িকা হিকের অ্যাড্রেস আরে দেন, আই হাতির কাছে যাই, হাতে চুল একদম টানে ব্যাগ গুছরি হেলাই। ও বদমাশ লোক তো এখানে আসছে না, কি চাইছে তোমার কাছে? চাচা আমার কাছে এসেছিল, আমাকে বারবার অনুরোধ করছিল যে আমি যেতে তার সাথে তার বাড়িতে যাই, তার বাড়িতে থাকি, তার বন্ধুর মেয়ে একটা হোটেলে থাকবে, রিসর্টে থাকবে, সে সেটা মানতে পারছে না। লতা চাচার সাথে খুব চিৎকার চেঁচামেচি করেছে যে কেন চাচা জোর করে আমাকে বাড়িতে নিয়ে যায়নি। আরে 16 বছরের যুবকের মতো হইলে তো এতক্ষণে আমার হাত ধরে নায়কের মতো জড়ায় ধরতা। এত কিছু একসাথে আমার পক্ষে সম্ভব না। কাবিন নামায় যত লেখা ছিল ততই দিতে হবে, 10 লাখ টাকা দেখা ছিল, তুমি আমাকে 10 লাখ টাকা বুঝিয়ে দিয়ে তারপর যাবা, আর এর আগ মুহূর্ত পর্যন্ত আমি কোনো ডিভোর্স পেপারে সাইন করব না। এত নিষ্ঠুর নয় অনুফু, একটা দিন হলো তো তোমার লগে সংসার করছি, আনলে তোর মায়া নাই? কষ্ট পাইতে পাইতে আমি পাষাণ হয়ে গেছি বুঝছো, বলে না অল্প সুখে কাতর আর বেশি সুখে ফাতর, আমি এখন ফাতর হয়ে গেছি। আমার এখন কষ্ট আমাকে স্পর্শ করে না, কোনো কষ্টই এখন আর আমাকে কষ্ট দেয় না। ঠিক আছে, আর দুঃখ নিও বুঝছো। আচ্ছা তোরা একটা কথা ফুসার করি, যদি আমি তোর বাড়িতে থাকি তুই আর আশ্রয় দিবে না? এই যে শুরু হয়ে গেছে আবার আরেক নতুন ধান্দা। কি? হ্যাঁ নতুন ধান্দা শুরু করছো তাই না? শোনো এত কথা বলে লাভ নাই, আমি তোমার সাথে সংসার করতে চাই না। আমি চাই না তুমি আমার সাথে থাকো, তুমি আমার দেনমোহরের টাকা বুঝিয়ে দিয়ে ফুটো যাও। দেনমোহরের টিয়া এরকে সহজ কথা না নুফুর, তুমি ফোন দিলে কথা কইতে লাগবো, 10 লাখ টাকা হঠাৎ দুই মাত্র না তুমি আছে না, আর তো অবাক লাগে নুফুর। এই কদিনের মধ্যে তুমি কেমন চেঞ্জ হয়ে গেছো। আমি তোর একটা রিকোয়েস্ট করি, তুমি আরে উগ্র সাহস দাও বুঝছো না, আমি বেগে ঠিক করে ফেলাইব। তুমি আমারে এসব বলে দুর্বল করার চেষ্টা করতে চাই না, সেটা কোনো সুযোগ আমি তোমাকে দিব না, ফোন রাখো আর ফোন দিবে না আমাকে। আর হুন নব দেখো না কপাল খারাপ, আরে কপাল খারাপ হইলে মানুষ হইলে ফেঁসার মধ্যে পড়ে, ফোন খানো যায় না আইলে ম্যাডাম এলো দেখা করলাম, মানে বিপদের মধ্যে পড়ি। ভাইয়া এ বাবি কুম্মি আমি নাই বাবুর বাড়ি, ও তাইলে তো বালি হইলে, আমনে কি নিয়ে আমই পাড়ায় বেড়ামো বুঝছেন? দেখো আমি পাড়া বাড়ানোর লোক না, সারাক্ষণ কাজকর্মের মধ্যে থাকি, তোমার যদি কারণে ঘুরতে ইচ্ছা করে তাহলে শান্তু আছে আমার বন্ধু, আর নিয়ে ঘুরো। এগুলো কি বলতে আসেন কি, অন্য জনের সাথে পাড়া বেড়াইলে এটা একটু রিক্সি না? সুন্দরী বইল্লা কথা, একটু সাবধানে তো থাকতে হইবে নাকি? শোনো আমার বন্ধু বান্ধবের চরিত্র খুবই ভালো, ওরা কেউ তোমার কোনো ডিস্টার্ব করবে না বুঝছো। তুমি মোর বড় ভাই বুঝছো, কেমনে যে মই তোমাকে এই কথা বলি, এই মুখে একা পাইলে পোলারা কি করে জানো, মুখে জ্ঞান দিতে থাকে একটার, মই বলে আয় পোলা মুখে জ্ঞান দিবি না, তুই কি মুখে জ্ঞান দেস, তোর থেকে মুই বেশি বুঝি, মন লগে যদি তুই টালটি বালটি হরস মুই কি তোকে ছাইরা দেবো, মুই একসের মানবো না। ভাই তুমি আবার কিছু মনে করো না বুঝছো, মুই একটু বেশি পেশাল পাড়তি আছি। দেখো আমি আবার একটু কম কথা কই, তোমার যদি কথা বলতে খুব ইচ্ছা করে কথা চালাই যাবা, আমি তোমার কথার সঙ্গে সঙ্গে হ্যাঁও করতে থাকবো ঠিক আছে। এই কি বলতে আসো, তুমি শুধু হ্যাঁ হ্যাঁ করলে হইবে, মুই কিছু বলবো তার রিয়াকশন দরকার আছে না? ঠিক আছে তোমার যদি কোনো সুন্দর বন্ধু থাকে তার সাথে আমাকে পরিচয় করাই দাও, মুই তার সাথে কথা বলবো। আরে আমার বন্ধু রমিও আছে না, তুমি তো তাকে চিনো, তার লাগে কথা বলো। হ্যাঁ সে তো মনে করো মিথ্যের সত্য বলে চালিয়ে দিতে পারে,
কোনটা যে মিথ্যা আর কোনটা যে সত্য ধরার কোনো সুযোগ নাই। ধরো মিথ্যাকে সত্য বইলে চালাই দেওয়ার মাস্টার সে। না তা তুমি ঠিক বলছো, তো রোমিও বাই যে সুন্দর শট নেয় বুঝছ, এত সুন্দর শট নেয় মাশাল্লাহ, এই ঢাকার ডিরেক্টর আছে না একশো তাও পারে না। সে কিন্তু অসম্ভব রকমের ট্যালেন্ট একটা ছেলে। তুমি যদি কোনো কারণে বোরিং ফিল করো তাহলে তারে ডাকবা, তার সঙ্গে কথা বলবা, তোমার মন ভালো হয়ে যাবে। না ইয়া তো তুমি ঠিক বলছো, রোমিও ভাইয়ের নাম্বার কি তোমার কাছে আছে? থাকলে মোকে দাও, মোর কাছে আসলে তার সাথে যে কথা বলবো তার নাম্বারটা মোর কাছে নাই। আমার কাছে নাম্বার নাই, সে তো মজনুর সঙ্গে চলাফেরা করে, তুমি তার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিও, ঠিক আছে? কি আর বলবো তোমাকে বলো, ওই মজনু দুলা ভাই তো মোর উপর রাগ হয়েছে একসে, সে মোকে নাটক করার লেগে এখানে নিয়ে আসছে, উল্টা রোমিও ভাই নাটক থেকে তাকেই বাদ দিয়া দিচ্ছে, এখন দুলা ভাই তো একসের মোর উপর রাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবো না, তখন রাগ থাকবে না। ঠিক আছে, সকাল থেকে তোমাকে ফোন দিচ্ছিলাম, তুমি মনে হয় ব্যস্ত, ফোনটা ধরতে পারো নি, একটু দরকার ছিল। হ্যাঁ একটু ব্যস্ততার মধ্যে আছি, ওই যে বাড়িতে মেহমান আসছে তো। ও ভালো কথা, পরিচয় করে দেই, এই আমার চাস্ত বোন, নাম ববিতা। হাই আমি মিতা। হাই নাইস টু মিট ইউ, মোর নাম ববিতা, হচ্ছে না পা। রবিও ভাই তুমি দুলা ভাইরে বাদ দিয়ে নাটক বানাইছো, রমজান দুলা ভাই তোমার উপর অনেক রাগ করে আসছে। কি করবো কও, দুলা ভাই তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সে পারুলরে নিয়ে জোট বাইন্দা নানান জায়গায় নানান কথা বইলে বেড়াইতেছে আমার নামে, আমি এই কারণে দুইটা রেই বাদ দিয়ে দিছি। কেন, তুমি তো পারুলা বার জীবনের গল্প নিয়ে নাটক বানাইছো, সেই গল্প পারুলা বা ফাইজুল ভাইরে স্ক্রিপ্ট করছিল, আর সেই স্ক্রিপ্ট তুমি চুরি করে নাটক বানাই ফেলাইলা, এটা কি ঠিক করলা? শিউলি শুনো, আমার নামে সব জায়গায় চারিদিকে বাজে বাজে কথা বলতেছে, আমি নাকি গল্প চুরি করছি, আজও গল্প কেমনে চুরি করে মানুষ, আমি ফাইজুলের কাছ থেকে গল্পটা কিনছি, এইটা কার জীবনের গল্প না গল্প সেটা তো আমার জানার কথা না, আমি জানিও না। শোনো পারুলা বা তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, দুলা ভাই আমার কাছে কইছিল, আমি মানা করছি মামলা করার লেগে। দুলা ভাই তো বিরাট বেঈমান, তারে আমি হাতে কইরা শিল্পী বানায় দিলাম, তার কোনো কৃতজ্ঞতা নাই, বরং আমার সাথে সে ষড়যন্ত্র করতেছে, কত বড় বেঈমান চিন্তা করো। দুলা ভাইয়ের বেঈমানি স্বভাব আছে, আমরা ভালো করে তারে চিনি, পারুলা পা যাই কইব দুলা ভাই তার কথাই শুনবো। দুলা ভাইয়ের কথা আমি গুনায় ধরি না, কারণ সে তো অর্ধ পাগল, সে কি কয় না কয় এইটা আমার মাথায় থাকেও না, তবে তুমি কোনো কথা কইলে সেটা কিন্তু আমি খুব কষ্ট পাব। তাদের কথা শুনেই তো বললাম, আরেকটা কথা, তোমার নাটকে যে নায়িকা সে কিন্তু আমাকে সম্পর্কে আত্মীয়, এটা জানো? সেটা জানি না, তাই ওমর চাচার যে ভাতিজি সেটা জানি। এই জন্যই তো ওমর চাচার ভাতিজি, এই জন্যই আমাকে আত্মীয়। আচ্ছা সে নাটকের মধ্যে অভিনয় কেমন করছে? দারুণ দারুণ অমায়িক, আমার মন তো ছুঁয়ে গেছে একদম, একদম সুপার হিট হয়ে যাবে, খুব ভালো করছে। তাই যাওয়ার আগে একটা অনুরোধ করি, দুলা ভাই তো পাগল মানুষ, আমার নামে নানান বাজে কথা তোমার কাছে বলতে পারে, তুমি কিন্তু বিশ্বাস করবে না। মাথা খারাপ, আমি কারো কান কথায় বিশ্বাস করি কখনো? তোমার তো গার্ডস আছে বুঝছো না, তুমি তো অন্যরকম একটা স্মার্ট মায়া, তুমি তো দুলা ভাইয়ের কথা বিশ্বাস করবে না, কিন্তু অন্য কোনো মাইয়ার কাছে দুলা ভাই এরকম বানায় বানায় আমার নামে মিথ্যা কথা কইলে থাকো তো গার্ডস নেই বুঝো না, তারা বিশ্বাস করিয়া ফেলবো। আর বললো না রোমিও ভাই, দুলা ভাই তো বিরাট অভিনেতা, মিথ্যারে সত্য বানায় ফেলায়। তুমি একটু ধমক দিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় আসুক, দিমু একটা ধমক দিয়া, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা তো সাধে করি না, আমার তো এই সমাজে ধরো একটা ক্লিন ইমেজ আছে ঠিক না, সেই ইমেজ যদি নষ্ট করতে চায় মেজাজ তো খারাপ হবেই। আমার রাগটা কি, সে তো আর দূরের কেউ না, সে তো আমার কাছের লোক, আমার বন্ধু রাজার দুলা ভাই। তোমার দুঃখটা আমি বুঝতে পারছি, আমি এবার বলার পর আর কখনো তোমার বলবো না, ঠিক আছে? এই গ্যারান্টিটা আমি নিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাসাইলা আসি। হ্যাঁ রাজা, তোমার সাথে আমার একটু কাজ ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? কি 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 বলতে আছেন কি, ভাইয়া মোর সাথে ঘুরবে, ভাইয়াকে এখন ছাড়া যাবে না, সে আপনাকে সময় দিতে পারবে না। কি বলছো, ছাড়া যাবে না কেন, মানে ওর সাথে তোমার কি কাজ? আমার মনে হয় কি ববিতা, তুমি এক কাজ করো, তুমি চলে যাও, চাচা বাড়িতে আছে, তুমি চাচার লাগে কথা বলতে থাকো, আমি দুপুরে এসে তোমার সাথে একসাথে লাঞ্চ করবো। ঠিক আছে ভাইয়া, তুমি এখন যাই, আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ অলগ, আমার জরুরি একটা কাজ আছে। তোমার চাচাতো বোন তো সিনেমার নায়িকাদের মতো ভাব নিচ্ছে, এত ঢং তুমি সহ্য করো কিভাবে? আরে বাবারে সহ্য করার কি আছে, ওরা আমাদের চাচাতো বোন আর কি, বরিশালে থাকে, মানে আমার সঙ্গে 4 ঘন্টার পরিচয়। এই তো 4 ঘন্টা যে পরিমাণে আবদার করা শুরু করেছে, 4 দিন থাকলে তো তোমাকে পুরো ক্যাপচার করে ফেলবে।
শোনো, তুমি কিন্তু ববিতের দিকে একটু বেশি কনসেন্ট্রেশন দিতেছো। ওর দিকে কনসেন্ট্রেশন না দিয়া তুমি আমার দিকে কনসেন্ট্রেশন দাও। শোনো, ও আমার চাস্তবর, নিকটাত্মীয়, বুঝতে পারছো? মানে বয়স কম, একটু পাকামি বেশি করে, কিন্তু কী করার আছে কও, শত হলো আত্মীয়ত্ব, বুঝছো না? আমি বুঝতে পেরেছি, তুমি আমার কথা মাইন্ড করেছো, তাই তো? সরি, তোমাকে হার্ট করলাম। আমি তোমার কথা কিছুই মাইন্ড করি নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমার কী করতে হবে সেটা বলো। আমি একটা কাজ করেছি, নূপুরের হাজব্যান্ডকে ইচ্ছা মতো ধোলাই দিয়েছি। ওকে আমি বলেছি যে দেনমোহরে যে 10 লাখ টাকা নূপুর পায় সেটা নূপুরকে দিয়ে নূপুরকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যেতে। তা সে কী বললো? সে আপোষে যেতে চাচ্ছে, সে এখন নূপুরের বাড়িতে থেকে নূপুরের সাথে সংসার করতে চাচ্ছে। এটা তো খুবই ভালো প্রস্তাব। এই প্রস্তাবে নূপুরকে রাজি হতে বলো। তুমি বলো, আর চলো বোর্ডরুমে গিয়ে একটু বসে তারপর চিন্তা করে দেখবো। চলো। কথাবার্তা উস্কইরে কুস্কইয়ে দিলাম। এই তুই আমার ফাইজদামি করো কির ফিরনে, তোর লাগে আবার লাগে কি ফাইজদামি সম্পর্ক? হ্যাঁ, এই মোর হোল ফ্যামিলি যে নাটক সিনেমায় নামছে, তোর কে বলছে এই কথা? রোমিওর চিফ অ্যাসিস্ট্যান্ট জানো? আরেকটা কথা শুনেছি, তুমি নাকি তোমার এক ভাতিজিকে তোমার কাছে বরিশালের লঞ্চের পাশ ধরে লিয়ে আছে, ওকেও নাকি লাইকা বানাবে ওই রোমিওর হাত ধরে। এবার এই মোর ভাতিজিরে তুই চেনো? চেনো না ববিতারে তুই চেনো না? হ্যাঁ, ছোটখাটো নায়িকা না, অনেক টাকা খরচ করে রোমিও হারে আনছে বরিশাল দিয়া। মোর অনুমতি লই আইছে, ছোটখাটো কোনো কাম করে না, মেলা টাহা ছাড়া কাম করে না, কোয়ালিটি ছাড়া কোনো কাম করে না। হের পিনে রোমিও মগো গ্রামে ভালো কাম করে, সেই জন্যে মুই অনুমতি দিছি, নাহলে অনুমতি দিতাম না। খুব ভালো হয়েছে, আমি একটা সিনেমা বানাবো, তোমার ভাতিজিকে ওই সিনেমায় জয়েন করায় দাও, লাইকা বানায় ফেলবো, সাথে তুমি থাকবে, হ্যাঁ বাবা হিসাবে। হ্যাঁ, জীবনেও না স্বপ্নেও বাবা না, তোর সিনেমা আমার ভাতিজি করবে না। যে বলছি না, অল্প টাকায় কোনো কাজ কাম করে না, কোয়ালিটি ফুল কাজ ছাড়া কাজ করে না। তুই কোয়ালিটি ফুল কাজ কয়টা করছো? হ্যাঁ, করে দেখছো কোনো দিন? করে দেখো নাই তো, ডাহাই দিয়ে ভালো পরিচালক নিয়ে হেরে দিয়ে কাম করা। হ্যাঁ, পরে আমি চিন্তা করে দেখবো আনে যে ববিতার যেতে পারি কি পারি না। হ্যাঁ, বলে দেবো আনে। দরকার নাই তো তোমার ভাতিজি। হ্যাঁ, আমি দেখবো তো তোমার ভাতিজি কত দূরে যায়। রোমিওর হাত ধরে তো আমার পরবর্তী সিনেমা যদি রিলিজ পায় না, তখন তোমার ভাতিজি আমার কাছে এসে বলবে, আসো গো আমাকে লাও গো, আমি লাইকা হবো গো, নেল কাটার লিয়ে এসে আমার লোক কাটবে দেখা। ছাগলের মতো কথা বলবি না বুলেট, না জানিয়ে শুনে কোনো কথা মোটে বলবা না। মোর ভাতিজি ববিতারে তুই দেখছো? হ্যাঁ তো দেখো নাই, ববিতা নামটা শুধু বললাম, কিন্তু দেখতে একসের বিউটি কুইন ফেল। হ্যাঁ, 1 লক্ষ টাকা যদি তুই দাও হেরে দিয়ে তুই নাটক বানাইতে পারবি না। মাপ চাইছি, এত বড় লাইকার আমার দরকার নেই, প্রয়োজন নাই তো। যাও রবির কাছে যাও, ও তোমার ভাতিজিকে নিয়ে নেবে, নাম রেখেছে আবার ববিতা। আমার কোনো দরকার নাই, আমি এখান থেকে ইস্তফা দিচ্ছি, মাপ চাই। তুমি একটা মিথ্যাবাদী বাটপার, তুমি বললা যে তোমার শ্বশুর নাকি একেবারে পিড়িতে সাগর, ঘোড়ার ডিম, ভিতর ডিম একটা। তুমি বুঝো নাই আমার শ্বশুর কি জিনিস, আস্তে আস্তে বুঝবা। আজকে তো প্রথম দিন, সেই জন্য একটু লজ্জা পাইছে আর একটু দূরত্ব বজায় রাখছে। শোনো রবি রে, একবার খালি ঢাকায় পাঠায় লই, তারপরে বুঝবা আমার শ্বশুর কি জিনিস, তখন চিনতে পারবা সে হইতেছে বিশ্বপ্রেমিক, তখন চিনবা তারে। তো রবি রে ঢাকায় পাঠাই তুমি বুকে, হ্যাঁ সে রবি রে যদি ভয় পায়, তোমার ভয় পায় না কেন? হ্যাঁ আমারও ভয় পাবো কেন, আমি তো ঘর জামাই। আচ্ছা এতক্ষণ ধরে যে কথাবার্তা কইলা, টাকা পয়সা কিছু নিতে পারছো নাকি খালি হাতেইছো? তোমার আমি একটা কথা কই, আমি তোমার সুযোগ করে দিছি, তুমি সুযোগের সদ ব্যবহার করবা, টাকা পয়সা নিবা, আমি কিন্তু তোমার নিয়ে দিতে পারবো না। আরে এটা তুমি কেমন কথা কইলা? প্রথম দিন আমি যদি তার কাছে টাকা চাই, তাহলে সে আমারে কি মনে করবো? হ্যাঁ বাজারের মায়া মনে করবো না? আমার যদি টাকা পয়সা লাগে,
তাহলে আমি তোমার কাছ থেকে নিবো, তুমি আমারে দিবা। কি কও তুমি, আমি তোমার টাকা পয়সা কই থেকে দেবো? আমার তো নিজের অবস্থা আগের মতো নাই, নিজেরই তো টাকা পয়সা নাই, ফক্কা ক্যাশে বসা আমার বন্ধ হয়ে গেছে, সেজন্য টাকা পয়সা সরানোর কোনো ব্যবস্থা নাই। তোমার টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকলেও কোনো উপায় নাই। শোনো, তুমি আমার আব্বার সাথে খাতির কইরা ওই ক্যাশের চাবিটা আমার আইনা দেওয়ার ব্যবস্থা করো, তখন দেখবা খালি টাকা টাকা আর টাকা, টাকার কোনো অভাবই হইব না। আরে আমি কি মেশিন? হ্যাঁ, যে তুমি টিপ দিবা আর একটা মেশিনে সব কাজ হয়ে যাইব? প্রথম দিনেই কি একটা মানুষে বসে আনা যায়? একটু সময় দাও, সময় গেলে আস্তে আস্তে সব কিছু আমি আমার বসে নিয়ে আসবো। বেশি সময় দেওয়া যাবে না, আমার পকেট একেবারে ফক্কা খালি, আর তোমার মাধ্যমে আমি আগের অবস্থানে যাইতে চাই। আরে ধৈর্য নাও, তুমি সব কিছু পাইয়া গেছো, এই রিসোর্টের কর্ণধার তুমি, আমি তোমার শ্বশুরে তোমার বসে আনা দিব। কিন্তু আমি যেরকম তোমার একটা কাজ করে দিব, তোমারও কিন্তু আমার একটা কাজ করে দিতে হইব। কি কাজ? কাজে যদি আমার হাত থাকে তাহলে সত্য সত্যই তোমার কাজটা আমি করে দিব। এবারে এই মোর বাতিদি ছাড়া কি তোর বহে কোনো কথা নাই? আর বাতিদি বাতিদি গুলো জাব করতে আসো, যে কথাই বলে ঘুরি ঘুরাইয়া এই বাতিদির কথাই তুলতে আসো। হ্যাঁ ছাড়া যে কোনো কথা থাকে হেলে ক, হ্যাঁ ছাড়া কি কোনো কথা নাই তোর? আমি পরে জানাবো, এখন তোমাকে যদি আমার প্রয়োজন থাকে না তারপর আমি এসব কথা বলবো না, পরে বলবো। ওকে, ওরা কথা বলতে ইচ্ছে না করলে কথা বলবি না, কথা বলতে বলছে কেনা? মুইকে বলছি তোর কথা বলতে, এই হ্যারে যে মোরে খাড়া করাইছো, তুই কথা বলছো আগে নাকি মুই বলছি? তোর লোক যদি ফির আবার মোর দেখা হয় কথা তো দূরে থাক, তোর দেখেও না দেখার ভান করে চলে যাবো, ফাউল লোকের মুখ দেখাও আর নাই, বোঝা কি কইছি ফাউল কুমের? শাট আপ! নিজের ভাতিজিকে অন্য একটা ফাউল লোকের হাতে তুলে দিয়ে বড় বড় কথা বলো না। এই বড় বড় কথা কেটা বলতে আছি, আর ফাউল লোক কাকে বলতে আছি? রোমিও ফাউল লোক, তুই তো বেটা পেনাল্টি। হ্যাঁ, ও যে শুটিং করে, ও যে পাট গায়, ও তো মুইকে সবসময় চাই, চব্বিশ ঘন্টা হার লগে লগে চাই, ফাউল কথা মোটে কাবার। যাও যে পাট করো, রোমিওকে বলো বাকি আছে আমি আমাকে পাট দাও, যত সব বড় বড় কথা বলি শুকর। এ তো সাড়ে চোদ্দ লম্বা ফাউল হয়ে গেছে একসের। হ্যাঁ, এই কথা তুমি যদি আরেকবার কাও তাহলে এই রিসোর্ট থেকে তোমার বাইর করে দেবো আমি। আরে শমশের ভাই, তুমি আমার ভুল বুঝছো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এই ধরনের কথা কমু না, আমার এবারের মতো মাফ করে দাও। ও, আমার শ্বশুরে বিয়া করবা, তারপর তার উপর দিয়ে তুমি স্টিম রোলার চালাইবা, তারপরে তুমি কইবা আমার বাচ্চা লাগবো, তখন শ্বশুর তো নিরুপায়, কিছু বলতে পারবো না, বাচ্চা কাচ্চা নিব, তখন আমাকে ওয়ারিস নিয়ে টান পড়বো। তুমি এখান থেকে যাও, তুমি অনেক লোভী, তোমার আমি দেখতে চাই না, যাও 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 যাও। আর আমি আর পোলাপান দিয়ে কী করবো? আমার তো একটা মাইয়া আছে, ওরা যদি মানুষ করতে পারি তাইলেই আমার চলবো। শোনো, তোমার বাচ্চা মানুষ করার দায়িত্ব আমি নিলাম, কিন্তু আমাদের স্বার্থে যদি টান পড়ে তাইলে কিন্তু তোমার আমি ছাড়বো না, এই রিসোর্টে তোমার আমি ঢুকতে দিব না, এটা যেন মনে থাকে। শমশের ভাই, তুমি রাগ করো না, তুমি আমার মাফ করে দাও, আমি কথা দিতেছি আমি তোমার কথার বাইরে এক পাও দিব না। ঠিক তো? ঠিক ঠিক তো, সত্যি ঠিক। ফুলের বনে মধুনিতে অনেক কাটার জ্বালা, তুই যাস নে সেখানে, রূপের জলে জড়ালে তোর বাঁধবে দুঃখের পালা। নকি রং নাম্বারে মুখে কে ফোন দিছে?
হ্যালো, কে বলতে আছেন? ওমা ইয়া, আর নাম্বারও বলে গেছো তুমি কেন? কি সামনে কে? আর এত রসের কথা বলতে আছেন কৃপির নে, পরিচয় দেন, নাহলে কিন্তু মুই একসার কোন কাইটা দেব। অদমের না মজনু, যে তোমার এই এলাকা নিয়ে আসছে, যে তোমার নিয়ে আসছে, এতে তো কোনো ভাবনা নাই। তোমার নাটক হলে ওস্তাদ আমারও বাদ দিয়ে জগলুর অ্যাসিস্ট্যান্ট বাড়াইছে, তুমি তো একটু প্রতিবাদও করলে না। হাই, মুই তাদের সাথে নতুন এই কাম করতে আসি, মুই কি তাদেরকে ভালো করে চিনি যে মুই প্রতিবাদ করবো? মুই কের পিনে প্রতিবাদ করবো? না, তোমার বলা ছিল যে দুলুবাইকে বাদ দিলে তাহলে আমাকেও বাদ দেন। হ্যাঁ, তুমি এইটুকু একটু চাপ দিলে তাহলে ওস্তাদ মনে করো যে আমাকে নিতে বাধ্য থাকতো। হনেন, মুই এইগুলা করতে পারি না, আর আমনের জায়গায় যাকে নেছে জগলু ভাই আমনের থেকে দক্ষ বেশি। আর আমনের বস যখন অ্যাক্টিং করছে তখন এই জগলু ভাই ডিরেকশন দিছে, খুব ভালো শট নেয়।